নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধনী, জানবো কুরআন হাদিস আমি, জানবো কুরআন হাদিস আমি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফী কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'াতুন হুরুম যালিকা আদ-দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্ন আনফুসাকুম। যাবতীয় হামদ শুকর ও তারিফ প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার বিশেষ মেহরবানিতে আজকে আমরা সাপ্তাহিক লাইভ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ পেলাম, এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হক নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসলিম ভাই সকল, আজকে আমরা আশুরায়ে মুহাররমের সঠিক ইতিহাস এবং কারবালা সম্পর্কে খুব সংক্ষিপ্ত একটা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আপনাদের বন্ধু বান্ধব সবার কাছে আমাদের এই লাইভ অনুষ্ঠানটি শেয়ার করুন, যাতে করে অনেক ভাই উপকৃত হন এবং আপনারাও তাতে সওয়াব পাবেন ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত মুসলিম ভাই সকল, আমাদের সামনে সমাগত 1441 হিজরি আমাদের সামনে যেটা আসতেছে, আর এই 1441 হিজরির প্রথম যে মাসটি সেটি হলো মুহররম মাস। এই মুহররম মাসকে কেন্দ্র করে আমাদের সমাজে অসংখ্য অগণিত কার্যকলাপ দেখা যায়, যেগুলি আমরা এই সমাজের মধ্যে অনেকে খুব মনে করেন সঠিক, আবার অনেকে মনে করেন যে এটা ঠিকই আছে, মানে আবার অনেকে মনে করেন এটা ঠিক নেই। এখন এ সম্পর্কে সঠিক ইতিহাসটি আমাদের জানা দরকার। সম্মানিত বন্ধুগণ, আসুন মুহররম মাস একটি নিষিদ্ধ মাসসমূহের অন্যতম। ইসলামে 4টি মাস রয়েছে, যেই 4টি মাসকে বলা হয় হারাম মাস, অর্থাৎ মহাসম্মানিত মাস, যে কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলছেন যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এখানে যে জিনিসটি বলতেছেন যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাসের গণনা হলো 12টি, তার মধ্যে 4টি হলো মহাসম্মানিত মাস। হ্যাঁ, এই 4টি মাস কি কি? একটি হলো, এই 4টি মাসের মধ্যে হলো রজব, আরেকটি হলো 3টি পাশাপাশি, সেটি হলো কি, এই জিল কাদা, জিল হেজ্জা এবং মুহররম। আমাদের 3টি মাস চলে গেল, এখন এই সামনে যে মাসটি এটি হলো মুহররম মাস। এই আরবি মুহররম মাসের 10 তারিখকে আরবিতে বলা হয় আশুরা। আশুরা কাকে বলে? আরবি মুহররম মাসের 10 তারিখকে আরবিতে বলে আশুরা, এবং 9 তারিখে বলে তাসুআ। এই আশুরা এবং তাসুআ অর্থাৎ নবম তারিখ এবং দশম তারিখ, এই দুটি তারিখকে কেন্দ্র করে মুসলমানদের উচিত হলো সিয়াম ব্রত পালন করা, রোজা রাখা, এবং একটি রোজা রাখলে পূর্বের জীবনের 1টি বছরের গোনা মাফ হয়, এই 2টি রোজা রাখলে এই পিছনের পূর্বের 1টি বছরের গোনা মাফ হয়। এ সম্পর্কে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা আলোচনা করব কীভাবে রোজা রাখতে হবে, মুহররমের এর দলিল আদিল্লা নিয়ে আগামী সপ্তাহে আলোচনা করব। আজকে সংক্ষিপ্ত আলোচনা যে এই মুহররম মাসকে কেন্দ্র করে আমাদের সমাজে কিছু লোক দেখা যায় যারা বিশেষ করে শিয়াপন্থী, যারা শিয়া, তারা কিন্তু নিজেদেরকে খুবই কঠিন মুসলমান হিসেবে জাহির করেন এই মুহররম মাসে। অনেকে দেখবেন যে মুহররম মাসের প্রথম তারিখ থেকে বিভিন্ন কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়ে যান, বিশেষ করে এই প্রচলিত কিছু বিদআত আমাদের সমাজে রয়েছে, সেই প্রচলিত বিদআতগুলির আমি কয়েকটি আপনাদের সামনে উল্লেখ করব। তার মধ্যে একটি হলো যে মুহররম মাসের আশুরার রাত্রে অনেকে
এই মাসে নির্দিষ্ট কিছু সালাত আদায় করেন, কিছু নির্দিষ্ট নামাজ পড়েন। আবার ওই নামাজে অনেকে 1000 বার সূরাতুল ইখলাস পাঠ করেন। 3 নম্বর, যেটা মহররম মাস উপলক্ষে অনেকে খুব সাজ সজ্জা করেন, বাড়িতে খাবারের খুব ধুমধাম বা আয়োজন করেন, হ্যাঁ, পরিবারে খরচের হার বাড়িয়ে দেন, আবার একজন আরেকজনকে উপহার দেন, এতিম শিশুর মাথায় হাত রাখেন, এরকম করে এই যে বিভিন্ন কর্মকাণ্ড করা হয়, এ ব্যাপারে ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এই আশুরায় অর্থাৎ মহররম মাসের 10 তারিখের এবং 9 তারিখের এই রোজা সম্পর্কে, আশুরা সম্পর্কে যে রোজার কথা বলা হয়েছে, এই রোজা ছাড়া অন্য যত কথাই বলা হয় এগুলির কোনো অস্তিত্ব নেই, এগুলি বানাওয়াট এবং বাতিল। এই ব্যাপারে তিনি দেখতে পারবেন আল বেদায়া ওয়ান নেহায়া একটি গ্রন্থ রয়েছে, সেখানে বিস্তারিত এইগুলি আলোচনা করা হয়েছে। এই আশুরাকে কেন্দ্র করে অনেকে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক খুব গাঢ় রাখেন, তাদের সঙ্গে মিল মহব্বত পয়দা করেন। আবার দেখা যায় অনেকে নখ কাটেন না। আজকে একজন আমাকে হোয়াটসঅ্যাপে একটা প্রশ্ন করেছিলেন যে আশুরার মহররম মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, হ্যাঁ, বিবাহ শাদী করা যাবে না, বিবাহ শাদী দেওয়া যাবে না, হ্যাঁ, কারোর সঙ্গে এরকম করে এই খুনা খুন ইত্যাদি এইগুলিও করা যাবে না, বিভিন্ন ধরনের প্রচলন আমাদের সমাজে রয়েছে। এবং বিশেষ করে একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সেটি হলো এই উপলক্ষে শিয়ারা মাতম করে, তারা তাজিয়া তৈরি করে, তারা অনেক সময় 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত একটা ছাগলকে বেঁধে রাখে, বেঁধে রেখে না খেয়ে খাবারও দেয় না, পানি দেয় না, না দিয়ে তাদেরকে এরকম করে মৃত্যুর মুখে ঠেলে দেয়। আর এর মাধ্যমে তারা অনুভব করে যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে তিনি শহীদ হয়েছিলেন, পানি না পেয়ে কি কাতরিয়ে কাতরিয়ে শহীদ হয়েছিলেন, তারা অনুভব করে একটা পশুর মাধ্যমে, নাউযু বিল্লাহি মিন যালিক। সম্মানিত বন্ধুগণ, তো এরকম এই কাসেদ সারা, তারপর মাতম করা, তাজিয়া নির্মাণ করা, বা চিন্তিত থাকা, দুঃখিত থাকা, হায় হোসেন করা, অনেক সময় শিয়ারা, হ্যাঁ, নিজের বুকে নিজে থাপ্পড় দেয়, হ্যাঁ, নিজে ক্ষতবিক্ষত করে, নিজের বাচ্চাদের মাথার মধ্যে আঘাত করে, নিজেরাই নিজেদেরকে চাপেট আঘাত করে, ক্ষতবিক্ষত হয়ে হায় হোসেন করে, তারা মিছিল এবং বিভিন্ন ধরনের শোক মাতম তৈরি করে। অথচ ইসলামের মধ্যে শোক পালন করা জায়েজ মাত্র 3 দিন, 3 দিন মাত্র শোক পালন করবেন কারো মৃত্যু হলে। তবে কোনো নারীর যদি স্বামী মৃত্যু হয় তাহলে সেই মাত্র 4 মাস 10 দিন শোক পালন করতে পারে। অথচ এই শিয়ারা মিথ্যা প্রলোভন দেখিয়ে মানুষদের কাছে বলে যে আমাদের ইমাম হোসেন শহীদ হয়েছেন কারবালার প্রান্তরে, অতএব আমরা আজকে এই জন্য দুঃখ প্রকাশ করতেছি। সম্মানিত বন্ধুগণ, এই যে কাজগুলি, এইগুলি সম্পূর্ণ শিয়াদের তৈরি করা, হ্যাঁ, বানাওয়াট এবং মিথ্যা কল্পকাহিনী। আসল কাহিনী কী ছিল আসুন আমি আপনাদেরকে উপস্থাপন করি। আর সেটি হলো কারবালার ইতিহাসের পূর্বেও, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার পূর্বেও, মূসা আলাইহি সালাতুসসালামের জামানায় মূল ঘটনা ঘটে, এই আমরা যে ইতিহাস থেকে জানতে পারি। আর এই মুহররমের রোজা এর পূর্বেও ছিল, নূহ আলাইহিস সালাতুসসালামের জামানাতেও ছিল, অন্যান্য নবীরাও এই মুহররমের রোজা রেখেছিলেন, এমনকি মূসা আলাইহিস সালাতুসসালাম তিনি এই ফ্রাউনের অত্যাচার থেকে, মিশরের মাটি থেকে যখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে মিশর ত্যাগ করে অন্যত্র চলে যাচ্ছিলেন, এমন সময় তিনি রাস্তা ভুল করে, আল্লাহর ইচ্ছাই রাস্তা ভুল করে লোহিত সাগরের পারে পৌঁছে গেলেন। আর যখন সাগরের কাছে পৌঁছে গেলেন, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, সামনে সাগর, পেছনে ফ্রাউন, ডানে বামে কোনো যাবার রাস্তা নেই, কোথায় যাবেন, এমন সময় ওই ফ্রাউন খবর পেয়েছে যে মূসা তার দলবল নিয়ে বানি ইসরায়েলকে নিয়ে পালিয়ে গিয়েছে বা এখান থেকে চলে গিয়েছে, তখন তার পিছু ধাওয়া করতেছিলেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের ওপর তাওয়াক্কুলকে ছেড়ে দেননি হযরতে মূসা আলাইহিস সালাম। তাই তো তিনি কী করেছিলেন, আল্লাহর ওপর তাওয়াক্কুল করেছিলেন, এমনকি তার সাথীরাও বলতেছিলেন হে মূসা আমরা তো ধরা পড়ে যাচ্ছি, এখন উপায় কী, তিনি বলেছিলেন কাল্লা, কখনো না, আমরা ধরা পড়বো না, আমার সঙ্গে আল্লাহ রয়েছেন, আমাদের সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন রয়েছেন, তিনি তো সাহায্য করবেনই। এমন সময় আল্লাহ রব্বুল আলামিনের আদেশ হলো মূসা আলাইহিস সালামের প্রতি যে আনিদ্রিব্বে আসাকাল হাজার, হে মূসা, হ্যাঁ কি আনিদ্রিব্বে আসাকাল বাহর, হে মূসা তোমার
এই লাঠি দিয়ে তুমি পাহাড়ে মানে ওই সাগরের পানিতে আঘাত করো। তখন মূসা আলাইহিসসালাম সাগরের পানিতে আঘাত করলেন তার লাঠি দিয়ে, এমন সময় ১২টা রাস্তা তৈরি হয়ে গেল। আল্লাহ আকবার, বলা হয়েছে যে মূসা আলাইহিসসালামের সঙ্গে ১২টা গোত্রের লোক ছিলেন, এই ১২টা রাস্তা দিয়ে সাগরের বুকে ১২টা রাস্তা হলো, ওই রাস্তা দিয়ে তারা পার হতে লাগলেন। সবাই যখন অপর প্রান্তে চলে গিয়েছেন, এদিকে মূর্খ ফিরাউন এসে দেখে, হায়রে মূসা এত বড় জাদুঘর সে সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে ফেলেছে। এমন সময় মূসা আলাইহিস সালামের ওই পাড়ি দেওয়া রাস্তার তারাও পথ ধরলো, তারাও পার হতে লাগলো। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের অলঙ্ঘনীয় বাণী তার পানির পূর্তি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন পানিকে, হে পানি একাকার হয়ে যাও। সাথে সাথে পানি একাকার হয়ে গেল এবং তারা ডুবে মরতে লাগলো। এমন সময় ওই ফিরাউন এই শেষ মুহূর্তে বলতে লাগলো যে যেই আল্লাহর ওপর মূসা এবং বনী ইসরাইল ইমান নিয়ে এসেছেন, সে আল্লাহর ওপর আমি এখন ইমান নিয়ে আসলাম। অর্থাৎ ইমানের স্বীকৃতি তখন দিল, কালিমাতুস শাহাদাতের বাণী সাক্ষ্যবাণী তখন দিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল আন, এখন, এর আগে তো তুমি দাম্ভিকতা দেখিয়েছিলে, নিজেকে প্রভুত্ব দাবি করেছিলে। ফিরাউন কী বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় প্রভু, নাউযু বিল্লাহি মিন যালিক। সেই মুহূর্তের ইমান কোনো কাজে আসেনি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই ফিরাউন সে মৃত্যু মুখে পতিত হয়েছিল বটেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা ওয়াদা করেছিলেন। কি ওয়াদা? আল্লাহ বলেন যে ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আজকে আমি তোমার দেহটাকে বাঁচিয়ে দেব যাতে করে তোমার পরবর্তী লোকেরা তোমাকে দেখে তারা এবারত হাসিল করতে পারে, জ্ঞানার্জন করতে পারে, জ্ঞান লাভ করতে পারে। এই জন্যই মূসা আলাইহিস সালাতুসসালামের সময় ওই ফিরাউন তাকে আল্লাহ বাঁচিয়ে দিলেন। কী বাঁচিয়ে দিলেন? তার দেহটাকে বাঁচিয়ে দিয়েছিলেন। তা এই ফিরাউনের লাশ পৃথিবীতে এখনও রয়েছে। হ্যাঁ, এখন কোনটা ডেফিনেটলি তার লাশ এটার কোনো কি নাই, এই হদিস নাই, তবে হ্যাঁ রয়েছে, এটা বাস্তবতা। সম্মানিত বন্ধুগণ, এই যে ঘটনাটি ঘটেছিল সূরা ইউনুস ৯২ নম্বর আয়াতে এটার অনেক আলোচনা রয়েছে। সম্মানিত বন্ধুগণ, এই যে মূসা আলাইহিস সালাম ফিরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিলেন এই তারিখে, এই জন্য তিনি কি করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া করে এই দিন রোজা ছিলেন। আর সেটাই ছিল মুহররম মাসের ১০ তারিখ, এটাই ছিল মুহররম মাসের ১০ তারিখ। এই জন্য মূসা আলাইহিস সালাম এই তারিখে রোজা রাখতেন। পরবর্তীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, দেখলেন ইহুদিরা এই দিনে রোজা রাখে, হ্যাঁ খ্রিস্টানরাও রোজা রাখে। আল্লাহ নবী সাল্লাম জিজ্ঞেস করলেন, কেন তোমরা রোজা রাখো? তারা বলেছিল যে এই দিন মূসা আলাইহিসসালাম ফিরাউনের কবল থেকে মুক্তি হয়েছিলেন, যার কারণে তিনি রোজা রেখেছিলেন, আমরাও তাই রোজা রাখি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলেছিলেন, নাহনু আওলা বিমূসা মিনকুম, তোমাদের চেয়ে মূসা আলাইহিসসালামের জীবনচরিত এবং তার সুন্নাহ মানার ব্যাপারে আমরা বেশি হকদার। অতএব আল্লাহ নবী নিজে রোজা রাখলেন, সাহাবায়ে কিরামকে রোজা রাখার নির্দেশ দিলেন। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কথা বললেন, যখন দেখলেন ইহুদি খ্রিস্টানরাও এই দিনে রোজা রাখে আর আমরাও রোজা রাখি, আল্লাহ নবী বললেন, খালিফুল ইহুদ, তোমরা ওই ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটা আশা ব্যক্ত করেছিলেন, সে আশাটি কি, যে লা ইন বাকীতু ইলা ক্বাবিলান লা আসুমান্না তাসিআ, যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে নবম তারিখেও আমি রোজা রাখব ১০ তারিখের সঙ্গে। কাজেই এজন্য মুহররম মাসের হ্যাঁ কমপক্ষে দুটি রোজা তিনটি রোজা রাখাও জায়েজ। একটি হলো ৯, ১০, ১১ রাখলে রাখতে পারেন, অথবা কমপক্ষে দুটি রোজা রাখবেন, আর সেটি হলো ৯ তারিখ ১০ তারিখ অথবা ১০, ১১, মানে ১০ তারিখটা যেন কি থাকেই থাকে এটা চেষ্টা করতে হবে। তা দুইটি রোজা যদি আপনি রাখেন ৯ তারিখ ১০ তারিখ, ইনশাআল্লাহ এই রোজা সম্পর্কে বিস্তারিত আলোচনা আগামী সপ্তাহে আমরা করব। তবে এখন আরেকটি বিষয় আমি আলোচনা করতে চাই, আর সেটি হলো কারবার আল প্রান্তর। এই তারিখকে কেন্দ্র করে আমি প্রথমেই বলেছি, শিয়ারা তারা কী করে, প্রথম তারিখ থেকে এই আমাদের বাংলাদেশে দেখবেন যে অনেক সময় শিয়ারা ঢোল বাজায়, হ্যাঁ
প্রথম তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত ঢোল বাদ্য বাজনা করে আর তারা এই মুহররমের প্রবাগানটা শুরু করে দেয়। অনেকে কালো ব্যাজ ধারণ করে, আবার তাজিয়া মিছিল তৈরি করে। আসলে এই কারবালার মূল ইতিহাসটা কি আমাদের একটু জানা দরকার। মুহররম মাসের ইতিহাসের সঙ্গে উল্লেখযোগ্য আরেকটি ঘটনা হলো এই কারবালার প্রান্তর। মুসা আলাইহিস সালাতু সালামের সুন্না পালন করণার্থেই এভাবে তো রোজা রেখেছিলেন কে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও রোজা রেখেছিলেন। কিন্তু এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের প্রায় 50 বছর পর, কারবালার প্রান্তরের ঘটনা ঘটে। আর সেই ঘটনাকে কেন্দ্র করে মানুষ এখন মনে করে যে আমরা মুহররমের রোজা রাখি ইমাম হুসাইনের জন্য। নাউজুবিল্লাহ, না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমরা রোজা রাখি এই কথা ঠিক না। বরং হ্যাঁ, কারবালার ইতিহাস সংঘটিত হয়েছিল, এটাও ছিল ওই মুহররম মাসের 10 তারিখে, এটাও আরও একটি ঘটনা, যেটি হলো এই ঘটনাটি ঘটার মূল কারণ ছিল কি, যে শিয়ারা বারবার কিছু পিয়ন পাঠিয়ে দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তলব করতেছিলেন ইরাকে আসার জন্য। এমন সময় হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমাম হুসাইনকে বললেন, হে ফাতেমার বেটা, তুমি কোথায় যাও? তুমি কি ওই জাতির কাছে যাইতে যাচ্ছ যেই জাতি তোমার বাবাকে হত্যা করেছে, যারা হলো বিশ্বাসঘাতক জাতি? অর্থাৎ তাদেরকে তিনি যেতে নিষেধ করেছিলেন। আল বেদায়া ওয়ান নেহায়া নামে একটি ইতিহাসের গ্রন্থ রয়েছে, হ্যাঁ, ষষ্ঠ ঘণ্টের এর এই মানে সম্মানিত বন্ধুগণ, এই বা আমার একটা কল আসতেছিল যার কারণে একটু মানে একটু সমস্যা দেখা দিল। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কিরামকে এক কথায় গালিগালাজ করা, তাদেরকে তাদের সম্পর্কে বিরূপ মন্তব্য করা আমাদের মুসলমানদের জন্য কখনো উচিত নয়। কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ছেলে ছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমাদের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের, আমরা তাদেরকে কখনো গালিগালাজ করতে পারি না। কিন্তু এই বিশ্বাসঘাতক জাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার ডেকে নিয়ে আসলেন, অথচ তাকে আসতে অনেক সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেকেই তাকে বারণ করেছিলেন যে আপনি এই ইরাকে যাবেন না, ইরাকে যাবেন না। তারপরেও তিনি তাদের প্রতিশ্রুতি অনুযায়ী সেখানে গেলেন। সেখানে যখন তিনি গেলেন, গিয়ে দেখতে পাইলেন তারা যে বিশ্বাসঘাতকতা করেছে তার বাস্তব নমুনা। যাই হোক, সেখানে যেয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে অনেক প্রস্তাবনা দিয়েছিলেন যে আমাকে ফিরে যেতে দাও মদিনায়, আমি ফিরে যাই, অথবা আমি অন্যত্র চলে যাই, অথবা হ্যাঁ, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ছেলে ইয়াজিদ ছিল তার সঙ্গে আমি সাক্ষাৎ করি। কিন্তু তাদেরকে ওই শত্রুরা ঘিরাও করে রেখেছিল, তাদেরকে মানে তাদেরকে ঘিরাও করে রেখে তার ওপর অত্যাচার চালিয়েছিল। এমনকি তারা তাকে কোথাও যাইতেও দেয়নি এবং তাকে সেখানেই তার বিভিন্ন কপট লোকদের মাধ্যমে তাকে সেখানে হত্যা করা হয়। আর এই দিন যে ঘটনাটা ঘটেছিল, এই হত্যাকাণ্ডটি যে ঘটেছিল, এটাও ছিল মুহররম মাসের 10 তারিখে। কিন্তু অনেকে এই ঘটনাকে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করার জন্য, বিশেষ করে আমাদের দেশের অনেক হুজুররা ওয়াজ নসিহত করার জন্য বিভিন্ন কল্পকাহিনী এবং কিস্সা কাহিনী বলেন। আর আমাদের দেশে একটা কিতাব রয়েছে যেটার নাম হলো বিষাদ সিন্ধু, মীর মোশাররফ হোসেনের লেখা বিষাদ সিন্ধু। এটা পড়ে মানুষ খুব মানে আপ্লুত হয়ে যায়, তারা কেঁদে কেঁদে অস্থির হয়ে যায়, তারা চোখের পানি ফেরিয়ে দেয়, যার কারণে এই বিষাদ সিন্ধু কিতাবটিতে 99% কথাই সব মিথ্যা এবং বানাওয়াট, এর কোনো সঠিক তথ্য নাই। কাজেই অনেক হুজুররা পর্যন্ত এইগুলোর ওপর তারা ঝাঁপিয়ে পড়েছেন, এমনকি ছোট বাচ্চাদেরকে শিক্ষা দেয়, বলে উড়ে যারে জোড়া কবুতর, মা ফাতেমা কান্দে কয়, আজ বুঝি কারবালার আগুন, লেগেছে মোর কলি যায়, পুত্র সুখে জ্বলছে আগুন, বাতাসে কি ঠান্ডা হয়। অর্থাৎ তারা বলে যে যেদিন এরকম করে ইমাম হুসাইন হত্যা হয়েছিল, তখন মা ফাতেমা, হ্যাঁ, বলে মা ফাতেমা, আসলে
এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা বলা এটা ইসলামে জায়েজ নাই, মা বলা এটা ইসলামে জায়েজ নাই, কারণ তিনি দিনী বোন, তিনি মা নন, মা তারাই যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, তাই তিনি তো আল্লাহর নবীর মেয়ে, তাকে মা বলা যায় না। যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বলে যে মা ফাতেমা কান্দে কয়, মানে তাকে মা বলে সম্বোধন করা ইসলামে এটা জায়েজ নাই। যাই হোক, তারা বলে যে তিনি তার কলিজায় সেদিন আগুন লেগেছিল, এখন জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন যে যাও মা ফাতেমার গায়ে বাতাস করো, কারণ পুত্র শোকে জ্বলছে আগুন, বাতাসে কি ঠান্ডা হয়, জান্নাতে বাতাস করতে হবে ভাই। হ্যাঁ, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে রয়েছেন, তাকে এখন ফেরেশতার মাধ্যমে বাতাস করার প্রয়োজন হলো, কে দেখলো তার কলিজায় আগুন লেগেছে, তার মৃত্যুর পর 50 বছর পর এই ঘটনা ঘটলো, তাহলে তিনি কবর থেকে গায়েব জানলেন যে এই ঘটনা আজকে ঘটেছে? এইগুলো সব মিথ্যা কল্প কাহিনী, বানাওয়াট ছাড়া আর কিছুই নাই। এই জন্য করে আমরা আলী রাদি, আমরা যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল তাতে আমরা দুঃখিত, এবং এটাও ছিল, এটাও ছিল এই মুহররম মাসের 10 তারিখকে। কিন্তু আমরা কোনো সাহাবা একরামকে গালি দেব না, কোনো তাবিঈন তাবি তাবিঈনকে গালি দেব না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। তবে তাদের মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি যা কিছু হয়েছে এইগুলি ছেড়ে দেব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যে আল্লাহ রাব্বুল আলামিনই এটাই ভালো করে দেখবেন। অতএব আসুন আমরা এরকম করে মুসলমান, মুসলমানদের মধ্যে আমরা সৌহার্দ্যপূর্ণ বজায় রাখি, এবং শিয়াদের কল্পকাহিনী আকিদা এগুলো পরিহার করি। ইমাম হোসেনের জন্য আমরা রোজা রাখব না, বরং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখব, এবং কারবালার মূল ইতিহাস আমরা সঠিকভাবে জানব। এটা মূলত শিয়াদের তৈরি করা একটা কারসাজি ছাড়া আর কিছুই নাই, যেই শিয়াদের মাধ্যমে বর্তমান বিশ্বে সিরিয়া, ইরাক, তারপর এই যে ইয়েমান, এবং বিশেষ করে সারা পৃথিবীতে যত কুচক্রান্ত শুরু হয়েছে এই শিয়াদের কুচক্রান্ত, এইগুলি পরিবেয় ছিল, এখনও আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলমানদেরকে হেফাজত করুক, শিয়াদের কুচক্রান্ত থেকে হেফাজত করুক। এবং একটি নসিহত সবার শেষে করব, সেটা হলো আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী পুত্র, তাদেরকে এই শিয়াদের তাজিয়া মিছিলে, তাদের এই বিভিন্ন ধরনের হাই হোসেন করার অনুষ্ঠানে যাইতে দেবেন না, এইগুলিতে সহযোগিতা করবেন না, কারণ হাদিস শরীফে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাআনাল্লাহ মান আওয়া মুহদিসা, যে ব্যক্তি কোনো বিদআতকারীকে আশ্রয় দেয় তাদের উপর আল্লাহর লানত পড়ে, আল্লাহর অভিশাপ পড়ে, যারা এরকম বিদআত এবং কুসংস্কারে ভরপুর তাদের সঙ্গে আপনার আমার ছেলে মেয়ে যাতে না যায়, তাতে যাতে আমরা সহযোগিতা না করি। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক যেন আমাদের সবাইকে দান করেন, আমিন। ইনশাআল্লাহ আগামী সোমবার এই মুহররমের রোজা কিভাবে, কোন দিন কিভাবে রাখতে হবে আমরা আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ তাআলা। হাযা ওয়াল্লাহু আলাম বিসওয়াব ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ। আপনারা মেহরবানি করে সবাই নিজেদের ওয়ালে শেয়ার করুন, আরও যত অনেক ভাই এগুলি জানতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।